হ্যালো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওতে আমরা শুরু করছি কোষে দেখি 7.38 অধ্যায়ের। ওই কোষে দেখি আমরা 11 দাগে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করে নেব। তাহলে আমরা শুরু করছি 11 দাগের এক। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বিডি যদি 4 সেমি হয় সিডি দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যেভাবে বলেছি আমরা সেভাবে চিত্রটাই একে এঁকে নিচ্ছি। তাহলে 11 দাগের এক, তাহলে আমরা দেখো চিত্রটা আগে এঁকে নিয়েছি। এখানে এসি আর এবি দুটো সমান, অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর এবি বাহুকে ব্যাস করে আমাদেরকে ত্রিভুজ আরে সরি সার্কেলটা অঙ্কন করতে বলেছে। তাহলে সেই সার্কেলটা বৃত্তটা হচ্ছে ডি বিন্দু দিয়ে পাস করেছে। তাহলে এখানে আমরা অঙ্কন করে নিচ্ছি যে এ ডি যুক্ত করা হলো। ওকে, তাহলে আমরা এবিসি, তাহলে এখানে কী কী পেয়ে গেছি আমরা? তাহলে এবিসি ত্রিভুজে এবি সমান এসি এটা দেওয়া রয়েছে। এখন আমরা যেটা পেলাম যে এ ও ডি যুক্ত করা হলো, তাহলে এডিবি, তাহলে দেখো যে এডিবি এটা কি ধরনের কোণ? না, অতএব এডিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি। তার মানে এডি বিসি বাহুর ওপর লম্ব। তাহলে এডি, তাহলে অর্থ এখান থেকে আমরা পাচ্ছি যে এডি বিসি বাহুর ওপর লম্ব। এবার দুটো ত্রিভুজ আমরা এখানে পাচ্ছি, একটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এবিডি ও একটা ত্রিভুজের নাম হচ্ছে আর অপর ত্রিভুজ যেটা এসি ডি। এই দুটো ত্রিভুজের মধ্যে এবার আমরা দেখে নিচ্ছি, দেখো এবি, এবি আর এবি সমান এসি, তাহলে এই দুটো বাহু হচ্ছে সমান। এবি সমান এসিটা প্রথম থেকে দেওয়াই রয়েছে, তাহলে এবি সমান এসি। তাহলে দুটো বাহু যদি সমান হয় তাহলে কোণ, তাহলে এ ডি বি, এ ডি বি সমান এ ডি সি, এরাও আবার সমান কোন দিক থেকে? না, এরা যেহেতু এ যদি 90 ডিগ্রি হয় তাহলে এদিকের কোণটাও হবে 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান হলো 90 ডিগ্রি। এবং আরেকটা বলেছে যে এডি হলো সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ দুটো ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই দুটো কোণ সমান, এবং মাঝেরটা হলো সাধারণ বাহু। তাহলে অতএব দুটো ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। ওকে, তাহলে তাদের যে অনুরূপ বাহু বিডি আর সিডি এরা হচ্ছে সমান হবে না? কেন? না না, এরা হলো অনুরূপ বাহু। এখন আমাকে দেয়া রয়েছে যে বিডি সমান 4 সেমি হলে তাহলে সিডির মানটা কত হবে? না, অতএব সিডির মানটা হবে 4 সেমি। তাহলে অ্যান্সার সিডি তাহলে সমান কত? না, 4 সেমি। এরপরে দুয়ের দাগে, একটা বৃত্তে দুটি জ্যা এবি আর এসি পরস্পর লম্ব, এবি যদি 4 সেমি, এসি 3 সেমি, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দুয়ের দাগে এখানে, তাহলে ও হচ্ছে তার বৃত্তের কেন্দ্র, এবি আর এসি পরস্পর লম্ব এবং বি আর সি যুক্ত করা হলো, তারা ব্যাস অর্থাৎ কেন্দ্র থেকে পাস করেছে, তাই তারা হলো ও, তাহলে এবিসি হচ্ছে তাদের ব্যাস, এই বৃত্তের ব্যাস, আর এবি আর এসি হলো দুটো জ্যা এবং তাদের তারা দুটো হচ্ছে পরস্পর লম্ব। তাহলে এখান থেকে আমরা বিসি, বিসি বৃত্তচাপে, তাহলে বিসি বৃত্তচাপে বিএসি কোণ সমান 90 ডিগ্রি। কেন? না, এটা হলো অর্ধ বৃত্তস্থ কোণ, তাই এটা একটা সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এবিসি সমকোণী
ত্রিভুজ থেকে পাই। তাহলে যেহেতু এখানে এবি দেওয়া রয়েছে 4 সেমি এবং এসি দেওয়া রয়েছে 3 সেমি, তাহলে ত্রিভুজ অতিভুজ বিসি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ 25, বা অতএব বিসি সমান হলো 5 সেমি, অতএব বিসি সমান হলো 5 সেমি অ্যান্সার। এরপরে 3-এর দাগে একটা বৃত্তে দুটি জ্যা পি কিউ এবং পি আর পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তাহলে জ্যা কিউ আর এর দৈর্ঘ্যটা নির্ণয় করো। তাহলে এখানে আমরা পি কিউ আর পি আর দুটো লম্ব বলেছে, দুটো জ্যা পরস্পর লম্ব আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8 সেমি। 3-এর দাগে তাহলে এখানে পি কিউ এবং পি আর দুটো লম্ব আর দেওয়া রয়েছে যে তাদের যে ব্যাসার্ধ অর্থাৎ ও কিউ বা ও আর যাই বলো, তাহলে যেটা ব্যাসার্ধ তাহলে সেটা ব্যাসার্ধটা দেওয়া রয়েছে 8 সেমি। আমাকে জানতে চাইছে যে কিউ আর এর দৈর্ঘ্যটা কত। তাহলে এখানে দেখো কিউ আর বৃত্তের ব্যাস, তাহলে আর ও যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে ও কিউ যদি 8 সেমি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে কিউ আর, তাহলে এখানে প্রথম থেকে বলতে পারো যে ত্রিভুজ পি আর কিউ এর আর পি কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি, আর তাতে ত্রিভুজ পি আর কিউ সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সেখান থেকে দেওয়া রয়েছে যে ও কিউ সমান 8 সেমি, তাহলে অতএব কিউ আর সমান হলো 2 সেমি। 4-এর দাগে তাহলে এ ও বি বৃত্তের একটা ব্যাস, সি বৃত্তের উপর একটা বিন্দু, ও বি সি 60 ডিগ্রি হলে ও সির মানটা ও সি এর মানটা নির্ণয় করো। তাহলে আমরা চিত্রটা আগে এঁকে নিচ্ছি। তাহলে এ ও বি বৃত্তের ব্যাস বলেছে এবং ও বি সি দেওয়া রয়েছে 60 ডিগ্রি। তাহলে 4-এর দাগে তাহলে এখানে এ বি এবং সি এই কোণটা দেওয়া রয়েছে 60 ডিগ্রি, এবং আমাকে জানতে চাইছে যে এটা যদি ও হয় তাহলে আমাকে মান নির্ণয় করতে হবে ও সি এ অর্থাৎ এই মানটা। তাহলে প্রথমে আমরা এ বি বৃত্ত চাপে অর্ধ বৃত্তস্থ কোণ এ সি বি সমান হলো 90 ডিগ্রি, এবং যে দেওয়া রয়েছে ও বি আর ও সি এরা কিন্তু ব্যাসার্ধ, দেখো চিত্রে দেখতে পাচ্ছি কি যে ও বি এবং ও সি দুটো সমান, তাই এরা ব্যাস কেন না এরা ব্যাসার্ধ, এবং তাহলে তাদের দুটো কোণ তাহলে ও বি সি এবং ও সি বি সমান তাহলে কত হবে 60 ডিগ্রি, কেন না এই দুটো কোণ সমান, একজনে যদি 60 ডিগ্রি হয় অপরজন তাহলে 60 ডিগ্রি হবে, তাহলে পুরোটা 90 ডিগ্রি, তাহলে এই এত যদি 60 ডিগ্রি হয় তাহলে এদিকের মানটা কত না, অতএব ও সি এ সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। ওকে, এরপরে 5-এর দাগে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এ বি ব্যাস, জ্যা সি ডির দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, এ সি ও বিডিকে বর্ধিত করায় তারা পি বিন্দুতে ছেদ করেছে, এখানে ছেদ করেছে এ পি বির মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে এ বি ব্যাস, তাহলে আমরা চিত্রটাকে এঁকে নিচ্ছি, আর জ্যা সি ডির দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাহলে সি ডির যে এই জ্যা সি ডির যে এই জ্যায়ের দৈর্ঘ্যটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে 5-এর দাগে প্রথমে আমরা চিত্রটা এঁকে নিয়েছি, তাহলে এবার আমরা একটা নামটা হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি একটু, এ আর বি সি এদিকে আমরা দিলাম, তাহলে এ বি সি ডি। আচ্ছা, এবার আমরা এ এবং সি যুক্ত করা হলো, তাহলে এ ও সি যুক্ত করা হলো, এবার এ ও বি বৃত্ত চাপে
অর্ধ বৃত্তস্থ, অর্ধ বৃত্তস্থ কোণ এ সি বি সমান 90 ডিগ্রি, এই কোণটা। এবার ত্রিভুজ সি ও ডি, অর্থাৎ সি ও ডি এই ত্রিভুজে, তাহলে এই ত্রিভুজের ও সি সমান ও ডি, ও সি আর ও ডি এরা ব্যাসার্ধ তাই সমান। তাহলে ত্রিভুজ আবার কি বলেছে বলতো, যে প্রথম থেকেই বলেছে কিন্তু সিডি বাহুটাও ব্যাসার্ধের সঙ্গে সমান, তাহলে ও সি সমান ও ডি ওরা দুজনের সমান। আবার আমাকে বলাইছে যে সিডি বাহুটাও কিন্তু সমান, তাহলে এরা তিনজন তিনটে বাহু সমান। তাহলে ত্রিভুজে যদি তিনটে বাহু সমান হয় তাহলে অতএব সিওডি সমবাহু ত্রিভুজ, তাহলে সিওডি সমান কত ডিগ্রি, মানে 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজে যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এই কোণটা কত, না 60 ডিগ্রি। এবার দেখো সিডি এই বৃত্তচাপে, সিডি বৃত্তচাপে, তাহলে তাহলে সিডি এই বৃত্তচাপে, তাহলে কেন্দ্রস্থ কোণ হলো সিওডি, তাহলে বৃত্তস্থ কোণ কত, না বৃত্তস্থ কোণ হলো সি এডি, দেখো এই কোণটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে এটা কত হবে, না হাফ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণের হাফ, তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে তার হাফ অর্থাৎ সিএডি সমান পেলাম 30 ডিগ্রি। তাহলে এখন আমরা কি কি পেয়ে গেছি, তাহলে ত্রিভুজ এ সি ডি, দেখো এবার আমরা ত্রিভুজ কোণ ত্রিভুজটা ধরবো, ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজের, তাহলে এই যে এ সি বি এই কোণটা কী কোণ, না এটা কোণটা হলো বহিঃস্থ কোণ। এই বহিঃস্থ কোণ, তাহলে ত্রিভুজ এ সি পি এর, এ সি পি এর বহিঃস্থ কোণ হচ্ছে এই কোণটা। তাহলে এই কোণ দুটো অন্তঃস্থ কোণের, বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান। ওকে, তাহলে আমরা এখান থেকে এবার দেখো সি এ ডি যদি তুমি 30 ডিগ্রি পাও, তাহলে এখান থেকে বলতে পারি সি এ পি সমান 30 ডিগ্রি। তাহলে এখান থেকে সি এ ডি সমান 30 ডিগ্রি, তার মানে হচ্ছে সি এ পি সমান হলো 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ সি পি এর বহিঃস্থ কোণ, বহিঃস্থ কোণ এ সি বি সমান অন্তঃস্থ কোণ সি এ পি প্লাস এ পি সি, তাহলে 30 ডিগ্রি। আর এ সি বির মানটা কত দেওয়া রয়েছে, 90 ডিগ্রি, তাহলে এসিবির এটা, এসিবি হলো এটা 30 ডিগ্রি, সরি 90 ডিগ্রি। আর সিএপি কত, সিএপি কত 30 ডিগ্রি, তাহলে এপিসিটা কত হবে, তাহলে সেখান থেকে আমরা মানটা নির্ণয় করব। তাহলে এপিসি, তাহলে বা এপিসি সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে অতএব এপিসি যদি 60 ডিগ্রি হয়, সেখান থেকে আমরা বলতে পারি এপিবি সমান হলো 60 ডিগ্রি। তাহলে এপিসি কোণটা দেখে নিই, এপিসি অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি, বা বলতে পারি এপিবি সমান কত, না 60 ডিগ্রি। ওকে, তাহলে এই মান নির্ণয় করতে বলেছিল অ্যান্সার, তাহলে এপিবি সমান আমরা লাস্ট পেলাম 60 ডিগ্রি অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে আমরা কোষে দেখি 7.3 2 নম্বরের অঙ্কগুলো সলভ করলাম, এরপরের ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টার শুরু করছি।